সম্পর্ক আছে। 59 সালে যখন কংগ্রেসি সরকার বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রীত্বে এবং সেই সময় প্রফুল্ল সেন হামলা ছিলেন পশ্চিমবঙ্গের শাসন, সেই সময় ছাত্রের দাবিতে বিশাল আন্দোলন হয়েছিল কলকাতার রাজপথে। সেই আন্দোলনে পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করে এবং শুধু লাঠি পিটিয়ে 80টি তাজা প্রাণকে কেড়ে নেয়। এই প্রতিবাদে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে পড়ে। পরের দিন ছাত্ররা প্রতিবাদ করে, সেই ছাত্র আন্দোলনেও পুলিশ গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করে। এরপর থেকেই প্রত্যেক বছর আমরা এসএসসিআই দলের পক্ষ থেকে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করি এবং 1990 সালে ভাড়া বৃদ্ধির আন্দোলনকে সামনে রেখে কালচারাল মনোজ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করি। কমরেড মাদাই হালদার তোমায় জানাই লালসেলা 59 সালের খাদ্য আন্দোলনে শহীদ।